সুধী দর্শক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে পাওয়ার্ড বাই Athoba.com কো-স্পন্সর মিনিস্টার আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন সেলিব্রিটি অত্যন্ত স্পেশাল তিনজন সেলিব্রিটি রূপালী পর্দা রূপালী পর্দাটা কেন বলা হতো বিপাশা আমি জানি না পর্দাটা কি রূপালী রঙের হতো নাকি এক ধরনের রূপকথার রূপালী কাঠির ছোঁয়া রূপার কাঠির ছোঁয়া এমন কিছু মানে সোনালী না কেন বোধহয় ব্ল্যাক এন্ড হোয়াইট বলে নাকি কিংবা জীবনের চেয়ে অনেক বড় স্বপ্নের মতো যে স্বপ্ন আমরা ধরতে চাই স্পর্শ করতে চাই কিন্তু ধরা হয় না প্রায়শই সেই রূপালী পর্দা চলচ্চিত্র জগৎ আমাদের সাথে উপস্থিত আছেন শাকিব খান মৌসুমি এবং ওমর সানি আপনাদের পরিচয় তো আর আলাদা করে দেবার কিছু নেই এবং আমার মনে হয় যে এই নামগুলোর সাথে কোনো বিশেষণ আমাদের যোগ করার প্রয়োজন নেই আপনারা জানেন কার বিশেষণ কি আপনারা আমাদের চলচ্চিত্র জগৎকে ঋদ্ধ করেছেন অনেক অনেক সময় ধরে আপনাদের দক্ষতা আপনাদের মেরিট দিয়ে এই পর্দাগুলিকে উজ্জ্বল করে রেখেছেন মানুষ সেগুলি দেখে হাসে কাঁদে আনন্দ পায় আপনারা তাদের জীবনের অংশ এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের থ্যাংক ইউ মৌসুমীর কাছে প্রথমে আসি অবশ্যই ঈদ আনন্দ কিন্তু আনন্দ কি তোমার কাছে আমার কাছে আনন্দ এই মুহূর্তের এই সময় আমি এই মুহূর্তটাকে এনজয় করছি এটাই আনন্দ আসলে আনন্দগুলো মানুষের অনুভূতিতে যেটুকু ছুঁয়ে যেতে পারে যতটুকু ছুঁয়ে যেতে পারে যাকে যেমন ভাবে এমন হতে পারে যে এই মুহূর্তের এই আলোচনা আড্ডা হয়তো কারো কাছে একটু বেশি ভালো লাগবে কারো কাছে একটু কম ভালো লাগবে মানুষ কিন্তু আমরা এখানে পাঁচজন যে যেভাবে ধারণ করবে তার আনন্দ অতটুকুই হবে মৌসুমী খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে এই সময়ের আনন্দ আসলে আমি তো বলি যে বর্তমানই সব আমাদের বর্তমানই ক্রমাগত অতীত হয়ে যাচ্ছে আমাদের বর্তমানই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে সুতরাং আসলে কাল কি হবে আমি জানি না আমরা সানি ভাইয়ের কাছে জানতে চাই মৌসুমীর আনন্দ আপনার আনন্দ পার্থক্য আছে ক্রিকেটে যেরকম একটা বল করলে অনেক সময় তিন ধরনের আউট হয় তো মৌসুমী যেভাবে বলল ফিল্ডটা এরপর তো আমার বলার আর কিছুই বাকি থাকে না মৌসুমী ফার্স্ট বাহ মৌসুমী চমৎকার সার্টিফিকেট আমার মনে হয় দর্শকরা বসে আছেন শাকিব কি বলবেন আনন্দ নিয়ে শুরুতেই আপনাদেরকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার ঈদের এই মুহূর্তটা স্পেশালি অনেক ভালো কাটছে বিকজ আমার পাশে যেই দুজোড়া কাপল বসে আছে এই দুজোড়া কাপলের সিনেমা নাটক দেখে দেখে আমার অনেক ঈদ কেটেছে অনেক ঈদের অনেক আনন্দ পেয়েছি তো সেই অর্থে আজকের এই সময়টা স্পেশালি আমার জন্য খুব স্পেশাল একটা সময় এবং এবারের ঈদের খুব স্পেশাল একটা গিফট আমার জন্য যে আমার দুজোড়া স্বপ্নের মানুষ আমার দুপাশে বসে আছে থ্যাংক ইউ সো মাচ শাকিব না সবচেয়ে ভালো কথা কি যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে স্বপ্নের হিরোটা হচ্ছে এই মুহূর্তে শাকিব নিশ্চয়ই আর শাকিবের কাছে আমরা ওয়াও আমাদেরও ভালো লাগছে যে তুমি আমাদের মাঝে আছো থ্যাংক ইউ আমি সানির একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তিনি কিন্তু যদি চলচ্চিত্র অভিনয় না আসতেন তিনি ছিলেন একজন ফুটবলার তিনি লিগেও খেলেছেন তাই নাকি হ্যাঁ গোলকিপার ছিলেন আচ্ছা হাত ভেঙে যাওয়ার পরে উনি পেশা পরিবর্তন করেন উনি চলে আসেন অভিনয় এবং আগে উনি বল ধরতেন অনেক বল অনেক গোল উনি আটকেছেন ধরতে উনি ভালো পারেন এবং আপনাকে ধরলেন কখন কি হবে না আসলে আমি ফুটবল খেলেছি ওই মুহূর্তে মানে যখন তখন ওই ছোটবেলার একটা ফিল থাকে না যে ৫০০ টাকা পাওয়া যাবে কি ১০০০ টাকা ওই টাইমটায় এরকম টাঙ্গাইল গিয়েছি তারপরে গাজীপুরে গিয়েছি খুব খ্যাপ বলে হায়ারে খেলতে গিয়ে ওখানে আমি খুব বড় হয়েছি ফার্ম গেট জোনের দিকে তো তেজকুনি পাড়াতে যখন নাকি একটা এই ধরনের খ্যাপ শব্দটার একটি খেলা খেলছিলাম তখনই আমার হাতটা মুচকে যায় এরপরে আর কি করব তখন ভুট্টা চাপে যে না অনেক পাশেই তো এফডিসি, একটু এত হিরো হিরোইন দেখি, ওয়াসিম ভাই, রোজিনা ম্যাডাম আর সবাইকে দেখতাম, তখন দেখি যে না এত মানুষের ভিতরে কি করা যায়, এই ভুট্টা চেপে গেল, তখন চলে আসলাম। আচ্ছা কাট টু শর্ট, এখন আসি মৌসুমীর কাছে, তোমার কাছে আসতো, আমি বলতে বলতে ফেড আপ একদম, মানে আর কত জ্বালাবো জিনিসটা। অবশ্যই সাকিবের তো ভাবি, আবার বেশি বলাও যাবে না, তাহলে আবার চেতে যেতে পারে সাকিব। কিন্তু মাঝখানে আমি একটু বলতে চাই যে বলচারের একটা বই আছে কাদিদ, ওখানে বলা আছে যে যাহা ঘটে তাহাই সর্বোত্তম। সুতরাং আপনার এই যে হাত মচকে যাওয়াটা, না হলে তো আপনি ফুটবল থেকে ফিরতেন না। ওনার হাতটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার বড় ভাই ওই ক্যাপের চাইতে এখানে বড় ক্যাপটা মানলেন, ওনার হাত ভাঙার প্রতিশোধ নিলেন উনি আরেকজনের হৃদয় ভেঙে। সেখানে ৫০০ টাকা ১০০০ টাকার ক্যাপ, আর এখানে তো জলজ্জন্ত একটা বিরাট পুরো জীবনের দিন। না ওই টাইমটায় বাংলাদেশে তিনজনকে আমি দেখতাম, একটা বিপাশা, মৌ এবং মৌসুমী। হ্যাঁ ৯০-এর দশকে ওই সময় আমরা সাকিবের মতো তখন তরুণ ছিলাম, আমাদের অনেক কাজ হতো এবং ওরা দেখতো বিপাশা, মৌ, মৌসুমী, আমরা দেখতাম তৌকির, জাহিদ। তো জাহিদ একটা কাজ করেছে, তৌকির একটা কাজ করেছে, আর আমি একটা কাজ করেছি। আচ্ছা আমি যদি এবার সাকিবের কাছে আসি, সাকিব হাত কি মচকে ছিল কোথাও? আমার তো হাত কোথাও মচকেনি, আমি আসলে ক্যাপটা দুহাত দিয়ে দিতে চাই, ভালোভাবেই ধরতে চাই একদম আটকে। আমি একটা প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে চর্চায় বাড়ে, যেমন রূপ চর্চা করলে রূপ বাড়ে, বিদ্যা চর্চা করলে জ্ঞান বাড়ে। আমরা যারা একসময় রোমান্টিক চরিত্রে অভিনয় করতাম, আমি আর বিপাশা প্রচুর রোমান্টিক চরিত্রে অভিনয় করেছি, মৌসুমীর সাথেও করেছি। হ্যাঁ মৌসুমীর সঙ্গেও কিছু নাটক করা হয়েছে, যদিও কি বলে সেটা অত রোমান্টিক ছিল না। না একবার তাকে বিষ খাইয়ে মেরে ফেলি, আরেকটা অবশ্য রোমান্টিক। তো যাই হোক, এই রোমান্টিক রোলে যখন আমরা অভিনয় করি, রোমান্সের একটা চর্চা বোধহয় আমাদের মধ্যে হয়, সেটা কি আমাদের উপর কোনোভাবে ইনফ্লুয়েন্স করে? সেটা আমার চাইতে আপনারা খুব ভালো জানবেন, আমরা জানতে চাই। সাকিব এখন তো ডিজিটাল টাইমিং, মানে আমি বলবো যে এই যে টাইমটা, এটা টেকনোলজির মাধ্যমে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা যে সময়টাকে ফেলে এসছি তার সাথে মেলানো যাবে না। তুমি কিভাবে টেকনোলজির সাথে রোম্যান্সটাকে, রোম্যান্টিসিজমকে মেলাও? আসলে আমার মেলানোর চাইতে আমার মনে হয় আজকে এই বিষয়ে আমি হচ্ছে এখানে শেখাটাই আমার কাছে অনেক বেশি। না না এসব বলে ফাঁকি দেওয়া যাবে না, আমি ওকে শিখিয়ে দিই। ডিজিটাল আবার অ্যানালগ টু ডিজিটাল চর্চা করেই যাচ্ছে। সেই আমার বড় ভাই ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল চর্চা করেই যাচ্ছে। সো এই দুজনের অভিজ্ঞতা অনেক বেশি, দুজনের কাছ থেকে এই বিষয়ে আমার অনেক টিপস নেওয়ার আছে। আমাদের উপদেশ যদি ও চায় তাহলে আমরা বলবো যে বড় ভাইদের ফলো করো এবং come to the world of real culture লেগে যাও। সানি ভাই, আচ্ছা মৌসুমীর কাছ থেকে জানতে চাই যে সানি ভাইয়ের কাছ থেকে এই বিষয়টি কিভাবে উপভোগ করো বা। আচ্ছা আমরা এই আলোচনাটা যাওয়ার আগে একটু ব্রেকে যাব, আর তার আগে একটু বলে দিতে চাই যে আপনাদের তিনজনের মধ্যে থেকে একজনের জন্য কিন্তু একটি ঢাকা নিউ ইয়র্ক থাকা টিকেটের ব্যবস্থা আছে এই অনুষ্ঠানে, কিন্তু এই দুজনের একজন যদি পেয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। সমস্যা সেক্ষেত্রে সাকিব ইজ এলিজিবল পারসন, যে সে পেলে তার খরচ বাড়বে না। কে বলেছে বাড়বে না? তুমি কি করে শিওর হচ্ছ যে সাকিব একাই যাবে? সাকিব আমাকেও নিয়ে যেতে পারে বা মৌসুমীকে নিয়ে যেতে পারে নাকি? সাকিব আমি তো অন্য কারো কথা বলছি না। রাইট রাইট। যদি দর্শক আমরা অনেক গল্প করব, অনেক মজার মজার কথা বলবো, তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে, ফিরে আসছি ব্রেকের পর। দর্শক ফিরে এলাম লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে। এই লাউঞ্জে তিনজন তারকা আছেন, যাদের মধ্যে একজন বিজয়ী হয়ে যাবে নিউ ইয়র্ক, কিন্তু তারা তিনজনই বিজয়ী তাদের কর্মক্ষেত্রে, এবং এই যে জয়ী হবার প্রসেস, এটা কিন্তু খুব কঠিন পথ, দুরূহ পথ। আমি যদি সাকিবের কাছে আসি, এই যে তুমি যে খ্যাতির শীর্ষে আছো, সেটির পেছনে যে তোমার কষ্টটা প্রতিটি চরিত্র তোমার তৈরি করতে হয় অ্যাক্টিং এর জন্য সেই চরিত্রায়নটা কিভাবে করো হোমওয়ার্কটা কি রকম তোমার হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন যে আমরা শিল্পীরা যখন একটা ভালো করে কাজ করতে যাই তার পেছনে আমরা তো অনেক যত্ন দেওয়ার চেষ্টা করি অনেক যত্নে সেই কাজটা করার চেষ্টা করি একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর ভালো একটা প্রোডাকশন যখন হয় তখন কিন্তু আমরা সেই কাজটার প্রতি অনেক সিরিয়াস থাকি রাত জেগে সেটা হোমওয়ার্ক সেটা ডায়ালগ সেটা ডেলিভারি কেমন হবে সেটা কি লুকটা আমার কেমন হবে আমি আমার প্রেজেন্টেশনটা কেমন হবে সর্বদা কিন্তু সেই চেষ্টাই আমরা সব সময় থাকি তো সেই রকম আমারও আমি চেষ্টা করি আমার ভালো কাজগুলো যেন ভালো হয় এবং আমার ভালো কাজগুলো যেমন ভালোভাবে আমার অডিয়েন্সের কাছে পৌঁছায় আমার অডিয়েন্স যেন ভালোভাবে সেই আমার ভালো কাজটা দেখতে পারে মানে শুরু থেকে এন্ড পর্যন্ত আমি চেষ্টা করি যে আমার সমস্ত শ্রমটা যে আমি শুধু আমার কাজটা শেষ করে দিলাম দ্যাটস ইট আমি তার মধ্যে থাকতে চাই থাকি না কখনো আমার ভালো কাজটা আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার শুটিং শেষ হয়ে যাওয়ার পর আমার সমস্ত শেষ কাজ শেষ হয়ে যাওয়ার পর সেটা ঠিক মতো সিনেমা হলে পৌঁছলো কিনা পোস্ট প্রোডাকশনের টাইম আমি সবসময় খবর নিচ্ছি আমি সিনেমা হলে ঠিক মতো পৌঁছলো কিনা অডিয়েন্স ঠিক মতো দেখতে পারছে কিনা বা আরও কীভাবে ভালো প্রেজেন্টেশন দেয়া যায় কিভাবে আরও কোন প্রযুক্তিতে আমার মুভিটা রিলিজ হলে সেটা অডিয়েন্সের কাছে আরও অনেক বেশি ভালো লাগবে এই সমস্ত জিনিসগুলো আমার ভালো সিনেমার ক্ষেত্রে আমি খুব কেয়ার করি আর আমি এখনো একটা জিনিস আমি বুঝি না যে মানুষ আমাকে ভালোবাসে বাট সামটাইমস এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আমি নিজেও অনেক অবাক হই আমার নিজের কাছেই নিজে প্রশ্ন করি যে একটা মানুষ একটা মানুষকে এত ভালো কিভাবে বাসতে পারে এখানে কিন্তু আমি একটা কথা না বলে পারছি না একজন ব্রিটিশ অভিনেত্রী বলেছিলেন যে একজন অ্যাক্টর যখন মন দিয়ে অভিনয় করেন তার একটা কারণ হচ্ছে তিনি দর্শককে ভালোবেসে অভিনয় করেন সেই ভালোবাসাটা পৌঁছে যায় দর্শকের কাছে আসলে নিজের কাজটি ভালো না বাসলে সেই কাজে সাফল্য পাওয়া খুব খুব কঠিন আমরা তখনই ভালো কাজটি করতে পারি যখন ওই কাজটা আমরা এনজয় করি এবং আমাদের দায়বদ্ধতার জায়গাটা সেই দর্শকের কাছে আমরা যখন মাথায় রাখি মৌসুমীর কথা যদি বলি যে ৯০-এর দশকে কিয়ামত থেকে কিয়ামত তাই না ছবিটার নাম এই ছবিটির মধ্যে দিয়ে তিনি আসলেন এবং ছবিটি হিট হলো সুপারহিট হলো দর্শক তাকে ভালোবাসলো এবং আজও মৌসুমী আছেন একইভাবে কাজ করে যাচ্ছেন ওমর সানি সেই ৯০-এর দশকের নায়ক আমাদের যৌবনের সময় আপনিও যুবক ছিলেন কারণ আমরা একদমই সমবয়সী আমাদের সবকিছু কাছাকাছি এবং আজও ওমর সানি অভিনয় করে যাচ্ছেন এবং সানি ভাই অনেক এক্সপেরিমেন্ট করেছেন ওনার চরিত্র নিয়ে আমি বিপাশা একটা কথা বলতে ছিলাম শাকিব যখন বলছিল আমি পুরোটাই একমত একটা বিষয় কি আমি সবসময় একটা কথা বলি যে প্রতিটি শিল্পী যখন নাকি নাম্বার ওয়ান হয় কি বা এই জায়গাটা বিশেষ করে শাকিব এই জায়গাটা ফিল করছে এখন আমি একসময় ফিল করেছি মৌসুমি স্টিল এখনো ফিল করছে বিষয়টা হচ্ছে কি প্রতিটা শিল্পীর একটা নিজস্বতা থাকতে হবে সেটা অ্যাক্টিংয়ে হোক তার চলায় হোক তার স্টাইলে হোক সব কিছু আমি ফলো করেছি যেরকম এখন আমি শাকিবকে উদাহরণ দিব শাকিবের কিন্তু একটা নিজস্বতা আছে ওর হাঁটা ও যখন ফাইট করে ও যখন ডান্স করে ও যখন অ্যাক্টিং করে একটা নিজস্বতা মানে আমার একটা নিজস্বতা আছে আমি যদি নিজস্বতায় না পৌঁছাতাম আমি কখনই স্টার হতে পারতাম না আমাকে দেখে অনেকেই ভালোবাসবে অনেকেই হয়তোবা পছন্দ করবে না এটি স্বাভাবিক শাকিবের যে সবাই অনেক ভালো ফ্যান তাও আমি বলবো না দু একজন কিন্তু কমতি আছে শাকিবকে পছন্দ করছে না কি ওমর সানিকে পছন্দ করছে না কি মৌসুমীকে পছন্দ করছে না নিজস্বতায় যে শিল্পীটা পৌঁছাতে পারবে সেই শিল্পীটাই কিন্তু একটা সময় গিয়ে স্টার হবে এটা হচ্ছে আমার কথা এবং স্টার যে হবে তার যোগ্যতাতেই সে স্টার হবে কেননা দর্শক তার উপরে তার নামের প্রতি তাদের আস্থা আছে যে সাকিব আছে মানে এই ছবিটি ভালো মৌসুমি আছে বা ওমর সানি আছে বা অমকে আছে রাইট তারাই স্টার হয় যাদের সেই যোগ্যতা থাকে তারা তাদের কাজের প্রতি সৎ থাকেন তাদের সৃজনশীলতা দিয়ে তারা সেই মাত্রায় কাজটিকে নিয়ে যান যখন তাদেরকে স্টার বলি আমরা এবং স্টারের দায়িত্বটা হচ্ছে তার সেই নামের প্রতি সুবিচার করে যাওয়া সেটা আমরা যতদিন করে যেতে পারবো ততদিনই দর্শক হয়তো আপনাদেরকে আমাদেরকে ভালোবাসবে এখানে একটা বিষয় কি ঘটে না আমি মৌসুমীর কাছে যদি আসি যে যখন ভালো কাজের প্রসেসের মধ্যে একটা একজন অ্যাক্টর ঢুকে যান এবং তার জয় জয়কার হয়ে যায় তখন কিন্তু তিনি অনেক বাজবিচার করে কাজ করেন অনেক স্ক্রিপ্ট ফেরত দিতে হয় অনেক কাজ বলতে হয় যে না আমি এই স্ক্রিপ্টে কাজ করব না এই দায়িত্ববোধ থেকেই আসে দায়িত্ববোধ থেকে তাই না হয় না এটা হয় জন্য মানে অনেক চুজি হতে হয় একটা ছবি হিট করলে সাকিবও বলতে পারবে সানিও একই ঘটনাই দেখেছি ওর লাইফে যে একটা ছবি ভালো গেলে তখন ওই ধারাবাহিকতায় আরো 25টা ছবির ক্যারেক্টার চলে আসে যেটা আমি পিক করতে চাচ্ছি না আমি চাচ্ছি আরো ডিফারেন্ট কিছু হয়তো একটা দুটো খুব ভালো স্ক্রিপ্ট হলে ক্যারেক্টার রিপিট করা যায় কিন্তু যদি একের পর এক গল্পও ভালো না ক্যারেক্টার একই থাকছে সেই একই ক্যারেক্টার একই মনোটোনাস হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা শিল্পী চায় যে তার ক্যারেক্টার একটু ভেরিয়েশন আসুক নতুন স্ক্রিপ্ট খুঁজি তখন নতুন ক্যারেক্টার খুঁজি অথবা আইডিয়া দিই যে আমাকে এরকম একটা ক্যারেক্টার চিন্তা করো তাহলে আমি করব কিন্তু আলটিমেটলি দেখা যায় হয়তো ক্যারেক্টারটা ভালো হয় ছবির গল্পটা বা মেকিংটা খুব বাজে হয় আপসেট হতে হয় আমি একটু ইন্টারাপ্ট করি যে সানি ভাইয়ের পরে মৌসুমী একটি পয়েন্ট বলেছে ও যে স্টাইলাইজেশন এবং যেই পার্সোনাল ম্যানারিজম বা পার্সোনাল ইমেজের কথা বলেছে মৌসুমী আবার একটু ভ্যারিয়েশনের কথা বলেছে ক্যারেক্টারাইজেশন আমরা বিশেষ করে যারা বাণিজ্যিক মাধ্যমের থেকে একটু দূরে আছি টেলিভিশন তো আসলে একটি ড্রয়িং রুম মিডিয়াম সেখানেই আমরা বেশি কাজ করেছি এবং সেখানে মঞ্চেও সেই জায়গাগুলিতে আমরা আবার ওই ভ্যারিয়েশনটাকে গুরুত্ব দিতে চাই যেটা যে আমি যাতে একটা জায়গার মধ্যে আবদ্ধ না হয়ে যায় আমি যাতে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি রিসেন্টলি সাকিবের একটি ছবির পোস্টার খুব ভালো লেগেছে দেখে শিকারি সেখানে তার ভিন্ন গেটআপ এবং খুব আলোচনা হচ্ছে এই প্রসঙ্গে যদি কিছু বলো আমার পাশে যারা বসে আছে দুই বিগ সুপারস্টার ফিল্মের তারা আসলে অনেক লাকি তারা যখন কাজ করেছে কাজ শুরু করেছে তারা অনেক ভালো ভালো পরিচালক পেয়েছে অনেক ভালো ভালো প্রোডাকশন হাউস পেয়েছে তারা তাদের ভেরিয়েশন নিয়ে অতটা আমার মনে হয় অতটা ভাবতে হয়নি বিকজ যে নামি দামি পরিচালকরা ছিলেন সিবলি সাদিক সোহান ভাই এজে বিন্টু সাহেব আরও অনেকেই ছিলেন এবং বড় বড় যে শহীদুল ইসলাম খোকন ছিলেন আর যত বড় বড় প্রোডাকশন হাউস যারা ছিলেন এরা আসলে কম্পিটিশন অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ছবি চিন্তা করতেন তারাই ভেরিয়েশন চিন্তা করতেন যে এই স্টার আমি কাস্ট করছি একে আমি ভিন্নভাবে প্রেজেন্ট করবো তো সেই অর্থে আমার সময়টা যখন এসেছে তখন একটা ভগ্নদশার মধ্য দিয়ে আমাকে পার করতে হয়েছে ইন্ডাস্ট্রির ভগ্নদশার মধ্য থেকেই একটা সাম রিজনের কারণে ইন্ডাস্ট্রি অনেকটা মেধাশূন্য হয়ে গিয়েছিল অনেকটা ক্রাইসিস পিরিয়ড পার করে প্রয়াত মান্না ভাই সেটা লিডিংয়ে ছিলেন সেই যুগের অধ্যায়টা পার করে একটা জায়গায় যখন ইন্ডাস্ট্রি এসে পৌঁছেছে তখন ইন্ডাস্ট্রি অনেকটাই ফাঁকা হয়ে গেছে বড় বড় প্রোডাকশন হাউস চলে গেছে বড় বড় ডিরেক্টর অনেক ডিরেক্টরই কেউ মারা গেছেন কেউ চলে গেছেন কেউ কাজ করছেন না সেই ভগ্নদশা থেকে কিন্তু আমাকে ঘুরে দাঁড়াতে হয়েছে সেই অবস্থা থেকে কিন্তু আমাকে যারাই ছিল তাদেরকে সাথে নিয়ে কিন্তু আমাকে এগোতে হয়েছে এই লাস্ট 10 ইয়ার্স যে একটা পথ আমাকে পাড়ি দিতে হয়েছে আল্লাহর অশেষ রহমত এবং আমার অডিয়েন্সের অনেক ভালোবাসা যে তারা আমার ছবিগুলো দেখেছেন আমি নিজেই অনেক সময় বিস্মিত হয়েছি যে আমার দেখা গেছে যে অনেক সিনেমার গল্প অলমোস্ট একই রকম তারপরে দুটি সিনেমাই সুপারহিট হচ্ছে এটা মানুষের প্রতি তাদের প্রতি আমার দর্শকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আফটার দ্যাট আমার যেটা মনে হয়েছে যে কোয়ান্টিটি না একটা সময় আমার সিনেমা হলকে বাঁচানোর জন্য অনেক সিনেমা করতে হয়েছে আমার ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য অনেক সিনেমা করতে হয়েছে ভালো 5টা সিনেমা করলে তার সাথে আরও অ্যাভারেজ আরও 5টা সিনেমা করতে হয়েছে বাট তারপরে একটা সময় এসেছে আমার কাছে মনে হয়েছে যে বিফোর সাম ডেজ বিফোর সাম মান্থ ফিউ মান্থ আমার মনে হয়েছে যে এখন যেহেতু যুগটা সবসময় একটা স্টার সময়ের সাথে তার রূপরেখাকে পরিবর্তন করতে হয় প্রত্যেকটা স্টার আমার কাছে মনে হয়েছে যে আমি এখন কোয়ান্টিটি বাড়ালে হবে না এখন আমার কোয়ালিটির দিকে ঝুঁকতে হবে আমি যদি বছরে 20টা ছবি না করে আমি বছরে যদি 2টা সিনেমা করি এবং সেই 2টা যদি আমার 20টা সিনেমার যদি ফিডব্যাক দেয় আমার ফিনান্সিয়াল অ্যান্ড দেন আমার অডিয়েন্স লেভেলে ও ফাইন মানে বেঙ্গলি সিনেমা এই স্ট্যান্ডার্ড হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ইন্টারন্যাশনাল হাইটের হচ্ছে সেটা আমার মনে হয় আমার ইন্ডাস্ট্রির প্রতি একটা গুড এফেক্ট পড়বে যার ফলশ্রুতিতে আপনি বললেন যে শিকারি এই সময়টাই এখন তোমার আমরা আরো অনেক কথা বলবো চেঞ্জ করা নিজেকে বদলানোর উপস্থাপনার দিক থেকে নিজে এবং আমরা চেঞ্জ হলে ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে নিজে আমাদের চেঞ্জ করতে হবে সবচেয়ে বেশি যে হ্যাঁ আমি এটা না আমি এটা চাই যেটা আমি এতদিন করতে পারিনি আমি এখন করে দেখাচ্ছি বা আমি এখন করে দেখাতে পারবো নিশ্চয়ই আমরা আশা করি যে আমাদের চলচ্চিত্র আরো অনেক এগিয়ে যাবে এবং তার যেই সোনালী যুগ ছিল সেই রকম ছবি আবারো আমরা আরো বেশি বেশি পাবো মানে আমরা আমি আমার এখানে আমার একটা বিরাট দ্বিমত আমরা সেই অতীতে আমি কখনো ফিরে যেতে চাই না আমি অতীতে কখনো ফিরে যেতে চাই না অতীতে সোনালী যুগ ছিল যেই যুগই ছিল সেই যুগকে আমি অতীতকে আমি সাথে নিয়ে আমি সামনে এগোতে চাই অবশ্যই অতীতে ফিরে যাব মানে আমার মানের যেই কথা বলছি যে জয় রায়হান আমি অনেক ভালো মানের সিনেমা দিতে চাই তার চাইতে অনেক ভালো বড় ইন্ডাস্ট্রি দিতে চাই যেন অতীতের অনেকেই ভাবে যে ফাইন আমরা এই যুগে কেন ডিরেক্টর হলাম না ডিওপি হলাম না বিকজ এখন কিন্তু সবকিছুই কিন্তু হোয়াইট অতীতে যারা ছিলেন তারা এত মেধাবী ছিলেন যে তাদের এই স্বল্পতার মধ্যেও তারা অনেক ভালো ভালো সিনেমা বানিয়েছেন বাট এখন তো অনেক দিক থেকে সেই স্বল্পতা নেই টেকনোলজির দিক থেকে নেই বাজেটের দিক থেকে নেই ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু গ্লোবালাইজেশনের যুগ চলছে তো আমরা পারি এখন আমাদের সিনেমা ইন্টারন্যাশনালি পৌঁছে দিতে এক্স্যাক্টলি যেটা অতীতে আসলে যা মান উত্তীর্ণ হয় তা কাল উত্তীর্ণ হয় তা টিকে থাকে তা ক্লাসিক হয় আমরা চাই যে আমাদের এখানে সেই মাপের কাজ হোক যেগুলি নিয়ে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো অনেক আলাপ আছে অনেক আলাপ করব তার আগে ছুটি দর্শক আমাদেরকে একটু ব্রেকে যেতে হচ্ছে আমাদের সঙ্গেই থাকবেন ফিরছি ব্রেকের পর সুধী দর্শক ব্রেকের পর আবার ফিরে আসলাম লাক্স এশিয়ান সেলিব্রিটি লাউঞ্জে পাওয়ার্ড বাই Athoba.com কো স্পন্সর মিনিস্টার আমরা অনেক 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 আলোচনার মধ্যে ছিলাম অনেক অনেক আলোচনা আমাদের করা হয়নি আলোচনা থেকে আমরা এবার একটু দূরে সরে যাই মৌসুমি আর আমি বহুদিন আগে একবার একটি নাটকে অভিনয় করেছিলাম দুজন মিলে পরিচালনায় খুব চমৎকার একটি নাটক ছিল এবং আমি আরো সারাক্ষণ ফিসফিস করে গল্প করতাম মনে আছে মৌসুমী যখনই ব্রেক পেতাম শুধু আমরা দুজন এক কোনায় বসে ফিসফিস ফিসফিস করে অনেক গল্প করতাম এবং আমি মৌসুমীর অনেক খবর জানি কি জানেন খুব ভালো গান করে আচ্ছা 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 নিশ্চিন্ত হলো একটা গান শুনে ফেলি ওরা গাক না একসাথে গাও না ওরা তাকা থাকবে আমি গাইতে পারবো না তোমাকে গাইতেই হবে ওরা চোখ বন্ধ করে গাও ও ভালো গায় না সে তো ভাইয়া অনেকবার শুনেছে আমারই শোনার ভাগ্য হয়নি হ্যাঁ সেই আমি শুনি এই দুই ভাইয়া তো শুনতে পারে না আমরা তো দুজন শুনি সেটাই বলছি আজকে আমিও ভাইয়া আচ্ছা আমার পরিচালনার প্রথম ছবি কখনো মেয়ে কখনো বৃষ্টি একটা গান গাজী আঙ্কেল লিখেছিলেন উনি আবার পেয়েছিলেন এই গানটি আমি একটু ভিলেন চালান হতে পারতে পারি দেখি ট্রাই করি এক বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও জ্যৈষ্ঠের কোন গরম দুপুরে তারে উত্তর দিও এক বৈশাখে লেখা প্রেমের চিঠি নির্জনে পড়ে নিও বাহ তামাশা ফেভারিট একটা গান এতটা বছর ধরে গাইতে পারি না শেষ আর হলো না শাকিব সেটা আপনি কি বলেনি আমাদের আমি তো জানতে চাইবো যে বৈশাখে শাকিব কাকে প্রেমের চিঠি লিখলো এবং জ্যৈষ্ঠে কে পড়ে নিল সমস্ত বাংলাদেশের দর্শক জানতে চায় বাংলাদেশ থেকে হাজার হাজার চিঠি আমার দেবরের জন্য আসে আমার দেবর পড়বে কখন উত্তর দিবে শাকিব কি গান জানে নাকি না না আমি গান জানি এমনি বললাম না আমি গান জানি আমার ভাবি খুব ভালো সুন্দর গান জানে আমি খুব ভালো শ্রোতা তাই ভালো শুনতে আচ্ছা সানি ভাই আপনার স্বপ্ন কি আসলে আমার স্বপ্নটা অবশ্যই আমার ফ্যামিলি একটা তো আছে আর আমার স্বপ্নটা স্টিল এখন আমার ফিল্মকে নিয়ে ফিল্মের এই অবস্থার মধ্যে থেকেও আমি আমার ফিল্মটাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি অনেকেই এটাকে নিয়ে ইন্টারেস্ট হয় না অনেকেই এটাকে ছেড়ে চলে যাচ্ছে এই করছে ওই করছে কিন্তু আমরা কিছু মানুষ আমরা আছি যেরকম আমার ছেলে আপনি জানেন ভালো করে যে লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করছে আমি মৌসুমীকে সবসময় বলি যে তুমি যদি আমেরিকা যাও আমার ছেলে মেয়েরা যদি আমেরিকা কখনো সেটেল হয় আমাকে ভাই মাইনাস করবা আমাকে মাইনাস করবা আমি এই জোনটার মধ্যেই থাকতে চাই মানে আমাদের ফিল্মের আমরা যারা অনেক দিন যাবত কাজ করি এফবিসি এর প্রত্যেকটা কোনাকে ভালো না বাসতে পারলে আমরা কাজ করতে পারতাম না সেরকম প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসি এবং আমি এখনো এত ডাস্টের মধ্যে থেকেও এফবিসি এর আমি নিঃশ্বাসটা আমি আমার কাছে মনে হয় যে আমি এখনো বোধহয় কানাডার টরন্টোতে আছি কি আমেরিকাতে আছি এই মুহূর্তে স্টিল আমার কাছে এই জায়গাটা এখনো মনে হয় আমি এখনো এই জায়গাটা নিয়ে আমি স্বপ্ন দেখি এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি দেখে যাব আচ্ছা আমি একটু সাকিবকে জিজ্ঞেস করি এই দেশটাকে নিয়ে তুমি কি স্বপ্ন দেখো আমার দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমি দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি যে পৃথিবীর সমৃদ্ধ দেশের তালিকায় আমার দেশটা সর্বোচ্চ তালিকায় আমার দেশটাও একটা বড় অবস্থানে থাকবে আর আমি যে স্বপ্নটা সবসময় দেখি ইনফ্যাক্ট এখনকার জেনারেশন যেই স্বপ্নটা দেখে আমার মতোই সবার মধ্যে একটা ফিল্ম বিষয় কিন্তু কাজ করে আজকে এখন দেখবেন যে কোনো বড় বড় ভালো ইউনিভার্সিটির বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেউ হিরোইন হচ্ছে কেউ হিরো হচ্ছে কেউ ডিওপি হচ্ছে কেউ ডিরেক্টর হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে অনেক পড়াশোনা করছে যেটা আগে ছিল না বিকজ সবার মধ্যে একটা জিনিস কাজ করছে যে ফিল্ম হচ্ছে এমন একটা মাধ্যম পার্শ্ববর্তী দেশগুলোকে দেখে তারা যেটা শিখছে যে ফিল্ম হচ্ছে এমন একটা মাধ্যম যেটা শুধু নাচ গান বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় নাচ গান এবং বিনোদনের মধ্য দিয়ে একটা দেশকে একটা কৃষ্টি একটা কালচারকে রিপ্রেজেন্ট মানে প্রেজেন্ট করার ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় প্রেজেন্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফিল্ম সো আমি স্বপ্ন দেখি যে আমার দেশটা আমার আমার দেশের এই অপরূপ সৌন্দর্য আমার কৃষ্টি এবং আমার কালচারকে ইনশাল্লাহ ভেরি সুন আমরা আমাদের ফিল্মের মাধ্যমে ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় প্রেজেন্ট করতে চাই আর কি যে রিপ্রেজেন্টেটিভ আমাদের স্বপ্নগুলি খুব কাছাকাছি মানে সেই দিন অনেক বেশি দূরে নয় যেদিন আমি দেখব যে ফাইন আমেরিকার যদি কথা বলি যে ফাইন আমি নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে বের হয়ে কোনো শপিং মলে ঢুকছি বাইরে দেখব আমার বাংলা সিনেমার একটা বিলবোর্ড ঝুলছে আমাদের স্বপ্নগুলি খুব কাছাকাছি আমরা চাই যে আমাদের চলচ্চিত্র বিশ্ব মানের হোক বিশ্বের দরবারে পৌঁছে যাক এবং ফিল্ম ক্যান বি এ কমোডিটি যেটাকে আমরা এক্সপোর্টও করতে পারবো চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমার আমার দেশটাকে যেন মানুষের কথাটা যেন আমরা খুব ক্ষুদ্র পরিসরের চেষ্টা করছি আমাদের ছবিগুলো নিয়ে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়ার চেষ্টা করি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি তখন লন্ডনে ছিলাম শুটে ছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমি আমার ক্রুদের দেখাচ্ছিলাম যে ফাইন এ হচ্ছে আমার দেশের স্টার সুপারস্টার আপনাদের দুজনকে দেখাচ্ছিলাম কানজার ছবিগুলো দেখিয়ে হ্যাঁ ওখানে আমাদের পোস্টারটা যখন লাগানো ফেসবুকে অনেক ছবি দেখছিলাম অনেক কিছু জিজ্ঞাসা করছিল সো আমি প্রাউড ফিল করেছি এবং আমার ক্রু যারা ছিল ব্রিটিশ ক্রু যারা ছিল তাদের সবাইকে দেখিয়েছি এন্ড দেন দেখো এই হচ্ছে আমার দেশের সুপারস্টার এবং আমাদের দেশের মুভি হচ্ছে কানজে এখন পার্টিসিপেট করছে যেটা অতীতে ছিল একসময় ববিতা ম্যাডাম অনেক বড় বড় অনুষ্ঠানে গেছে এবং কানজ থেকে এবং বড় বড় অনুষ্ঠানগুলো থেকে আপনার রাশিয়া থেকে তাসকান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে কার্লো বেরি থেকে অস্কার থেকে যেখানে আমাদের হচ্ছে ইনভাইটেশন আসতো অফিশিয়াল ইনভাইটেশন আসতো তো ইনশাআল্লাহ আবার এখন যাওয়া যেহেতু শুরু হয়েছে আমরা এই যাওয়ার গল্পের মাঝখান থেকে নিউ ইয়র্ক যাওয়ার ব্যাপারটা সমাধান করে ফেলি একটু আসতে হবে আপনাদেরকে আমার সঙ্গে এবং সেই তীর মারার খেলাটা খেলতে আসুন খুব সিম্পল খেলা নিয়মটা একটু বলে নিই তিনটি করে তীর ছুটতে হবে যোগফলই হবে তার স্কোর যার বেশি হবে সে পাচ্ছে ঢাকা নিউ ইয়র্ক ঢাকা একটি থেকে মাঝখানে মারতে পারলে 100 প্রথম যেতে চান আমি তো পারি না মৌসুমী গায়ে তো লাগবে না পারতেই হবে একটু উপরে এম করতে হবে তাহলে মাঝখানে লাগবে দেখো মৌসুমী দেখো জামাইকে বাঁচে আগে এরকম ধরলে ভালো হবে এটা কি 10 ধরা যাবে না এটা ডিসকোয়ালিফাইড এটা 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 কিছু ধরবো না কেন সাইকেলের ভিতরে নিউ ইয়র্ক কনফার্ম ও এটা ওকে দেন একটা আমার হয়ে গেছে নাও এটা দিতে হবে এটা ট্রাই করব উইথ देयर পারমিশন আরেকটা কি দেব না ওই যে প্রথমটা গাবলা পুরোটাই দিয়ে দেন একেবারে মাখতেই পারলাম না তখন দুঃখ লাগে বিচিত্রতা একটা 19 মানে 29 এবার বড় সাইজ তাও সিনিয়র প্রিভিলেজ ও মাই গড 20 ওকে না 40 না 40 হয়ে গেছে কঠিন 40 হয়ে গেছে বোঝাই যায় ও এটা পুরো 46 Oh, very good, Six. Very good. Six. Mane baro ar 52. Onek bhalo score. Shakib lal not shoboy. Newer Java confirm. No. Tumi age. Lal not shoboy. Lal. Lal. ভাবি যেদিকে আমিও সেই দিকে এবারে আমি তোমার পরে আমার ছোট ভাই পাই না না আমি তো যেতেই চাই না বিকজ আমি চাই যে বড় ভাই চলে যাক আমি ভাবির সাথে থাকি বেচারি একা হয়ে যাবে ওকে ইজ ওকে গুড 20 না এটা হচ্ছে এক লাইনের এই পাশে আছে গুড এই টেক Pass to the dot. Okay, 80. It's after chance for us. After chance. Yeah. So it's a bite of push. Oh. That's just here. Okay, how much is it? 21. And 12. And 12, 33. अभी तू नहीं तक। आपका खर्च बाढ़ लो, आरक्षण टिकट काटते हो अबे। ओ, विनर हो गए लो। हमारे आज के भाग्यवान सानी भाई, तेरी जीवन में अनेक किस्से पेशन, आज के आरोग्य की टिकट पेलें। अभी तो बोल रहे बिजोई बीर, आज के बिजोई बीर सानी भाई। हमारे एक टिकट এটা উৎসর্গ করলাম হচ্ছে আমার মেয়েকে ফাইজাকে আর ফরদিনকে থ্যাংক ইউ আই লাভ আমার অডিয়েন্স আই লাভ শাকিব মৌসুমী শকিব বিপদ থ্যাংক ইউ সো মাচ Athoba.com এর পক্ষ থেকে আপনাদের জন্য একটা করে ঈদের উপহার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর অনেক কথা বলার ছিল কিন্তু সময় আমি লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে আমার মনের কথাটা বলি একটু সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস এশিয়ান টিভিকে আর একই অনুষ্ঠানে অনেক ছোট ভাই ওর সাথে এক হতে পারলাম এটা একটা সুন্দর একটা মধুর স্মৃতি আর বিশেষ করে ত্বকির বিপাশের সাথে হতে পারলাম আমাদের খুব একটা ঈদের আনন্দটা এখানে আর একটা মজবুত হলো আর বিশেষ করে ত্বকি তো মৌসুমীর সাথে পারফরম্যান্স করেছে আমার কিন্তু আপনার সাথে করা হয়নি আমারও হয়নি সে বলতে যাচ্ছে আমারও হয়নি খুব ভালো একটি মেয়ে শাকিব ও এত লক্ষ্মী একটা মেয়ে এইজন্যই বিয়ে করলাম এবং আর্টিস্ট হিসেবে পার্সোনালিটি হিসেবে ফ্যাবুলাস থ্যাংক ইউ ও থ্যাংক ইউ সো মাচ আপনারা এসেছেন সত্যি আমরা খুব আনন্দিত আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেবার আগে একটু শুনতে চাইবো শাকিব যদি তুমি দর্শকদের জন্য কিছু বলো দর্শকদের এই ঈদের সময় আসলে আমাকে যারা ভালোবাসেন তাদের সকলকে বাংলা সিনেমার সকল দর্শকদের ইনফ্যাক্ট দেশের সকল মানুষকে আমার পক্ষ থেকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ আপনাদের সকলের জীবনে অনেক আনন্দ অনেক খুশি বয়ে নিয়ে আসুক সানি ভাই মৌসুমী এবং শাকিব অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি নিশ্চিত যে দর্শকরা আপনাদেরকে পেয়ে অনেক অনেক খুশি হয়েছে তাদের ঈদের আনন্দ বেড়েছে এবং আমাদের জন্যও এই তিন তারকার সান্নিধ্য তিনটি মানুষের সান্নিধ্য স্মরণীয় হয়ে থাকবে শুভরাত্রি শুভরাত্রি শুধু দর্শক ঈদ মোবারক আমরা দেখেই তো আপনারা আজকে আরে মোটর ভাই আরে ভাই গায়ব দাম করো মানে ধরি না ভাই ডাইরেক্ট কেন হাত দেবেন আপনি তবে ভাইয়া যার দাঁতে ব্যথা হয় আমার পরিচিত সবার কিন্তু তখন আমাকে মনে হয় আর কালো ক্রমাগত রোমান্টিক অ্যাক্টিং করতে ব্যক্তি জীবনে রোমান্সের ঘাটতি দেখা দিতে পারে আমি জানি না মোশারফকে একটু জিজ্ঞেস করতে চাই সে তো সাংঘাতিক জনপ্রিয় একদম এবং ফ্যানরা তাকে ভালোবাসে আমি আমার অজ্ঞাতনামা সেটেও দেখেছি আমি যখন লোকেশন দেখতে যেতাম তখন বলতো ভাই আপনার ছবিতে নাকি মোশারফ আছে জি মোশারফ আছে উনি কোথায় তাহলে উনি কোথায় সেটাকে আমাকে দেখেন